কিছুদিন তলে পূর্ণ সূর্য পরাগর বিরল দৃশ্য পরে সৌরমণ্ডলে আউ এক মহাজাগতিক ঘটনা ঘটবা যাচ্ছে। মহাকাশ বিজ্ঞানী অনুধান অনুসারে জুন্রে সৌরমণ্ডলের এপরি এক মহাজাগতিক ঘটনা ঘটব যে এক সাংরে ছটি গ্রহ গোটিয়ে ধাড়ে রয়েছে দৃশ্যমান হব। এই ঘটনাকে প্লানেটারি আলাইনমেন্ট কুযায়। প্লানেটারি আলাইনমেন্ট হচ্ছে এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। যেতবে সৌর প্রণালী অনেক গ্রহর কক্ষপথ সে এক সময় সূর্যঙ্ এক সমান পার্শ্বক আনি থাকে সেতবে পৃথিবী পৃষ্ঠের সেই গ্রহ মানে একত্রিত হওয়া পরে কিংবা গোটি সরলরেখার রহবা ভাই নজর আসি। জ্যোতির্বৈজ্ঞানী ভাষার এই ঘটনাকে প্লানেটারি আলাইনমেন্ট কুযায়। সৌর প্রণালী গ্রহ মানক স্থিতি বর্ণনা করা এই শব্দ ব্যবহার হয়ে থাকে। মহাকাশ বিজ্ঞানী কহা অনুসারে জুন প্রথম সপ্তাহের এই মহাজাগতিক ঘটনা ঘটিপারে। এই আলাইন সময় বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরোনস এবং নেপচুন গোটিয়ে ধাড়ে রহবা ভাই দেখা যাব। কিন্তু পৃথিবী পৃষ্ঠর দূরতা কারণ সমস্ত গ্রহকে খালি আখিরে দেখা কষ্টকর হয়ে পড়ে। কক্ষপথরে বুধ এবং বৃহস্পতি সূর্যঙ্ক নিকট গ্রহ হয়েথিবারু এমানকু আকাশরে দেখা কষ্টকর। কেবল মঙ্গল এবং শনিঙ্কু খালি আখিরে দেখিব। যদি টেলিস্কোপ কিংবা উচ্চ কার্যক্রম বাইনোকুলার ব্যবহার করতে তবে ইউরানস এবং নেপচুনকু মধ্য দেখিপারিবে। ব্যুরো রিপোর্ট, দিনলিপি লাইভ। দিনলিপি লাইভ কু এবেহি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করন্তু।